প্রথম যেগুলো লঙ্কা ছাড়া দিলাম, দেখো কি অবস্থা, পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কেন এরকম হলো বুঝতে পারলাম না। আজকে যেহেতু রবিবার, পুরো দেখো এটা হচ্ছে সবজি মার্কেট যেটা পুরো বন্ধ। কি সুন্দর ছোট ছোট দেশি টমেটো। দেখো আমি বিছানার চাদর পাচ্ছিলাম, পাশ বালিশের ড্রেসটা ও পরে দিয়েছে। এই পাশ বালিশটা কারোর লাগবে? এই কিউটি পাশ বালিশটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আর একদম সকাল সকাল আমার মাথায় ইঞ্জেকশন দিচ্ছে। কি দিয়ে দেখবে, কি দিয়ে দিচ্ছে ইঞ্জেকশনটা দেখি দাও তো মামা, দেখি দাও। আহ আহ লাগছে, দেখো থার্মোমিটার দিয়ে আমার মাথায় ইঞ্জেকশন দিচ্ছে। আর আজকে আমাদের এসি গ্যাস রিফিল করবার জন্য লোক এসছে, এখন রাজদীপ গেছে ওপরে ছাদে। দেখি যদি ঠিক হয়ে যায় তো ভালো, না হলে আবার অনেক টাকার ধাক্কা। বাবা মাগো, উরবান কোম্পানি থেকে যে লোকটা এসেছিল ও তো বলল, ও তো দেখো আমার চুমুনগুলো কি অবস্থা করেছে, ও তো বলেছিল যে গ্যাস রিফিল করলেই ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয় এখন, এনারা কি বলে। উরবানের যে লোকটা এসেছিল ওর নাম্বার নিয়ে রেখেছিল রাজীব, তো বলেছিল ফোন করতে, ফোন করেছিল কিন্তু তুললো না, তাই জন্য বাধ্য হয়ে এখান থেকে অন্য লোক ডেকে নিয়েছি। আজকের আমরা মামা আজকের আমাদের সাথে চাউমিন খাচ্ছে দেখবে। আজকের মাম্মা মেয়েরও ব্রেকফাস্ট অন্য, সানডে বলে কথা। ওর ওই ওটস দিয়ে উইক গুডের যে এটা রয়েছে না নুডলসটা, ওই নুডলস আ করব না, এটা মুখে দিতে নেই। তুমি গুড মর্নিং বলো। গুড মর্নিং। তুমি কি খাচ্ছ আজকে? চাউমিন। জোরে বলো চাউমিন। ওরে বাবা রে, মামা মা সবজি টবজি গুলো চিকেনের জন্য সব কেটে এসেছি, গিয়ে এবার বানাবো নিচে, আগে খাইয়ে নি। 11টা বেজে গেছে। আ কতটা মুখে দিতে নেই না। গ্যাস রিফিল হয়ে গেছে এরকম খুলে টুলে রেখে চলে গেল, গ্যাস রিফিল করতে হবে, গ্যাস একদমই নেই। আসলে একটা পিন মতন কি খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, ওইখান থেকে পুরো গ্যাসটা আর কি লিক করেছে, যার জন্য গ্যাস পুরোটাই রিফিল করতে হবে। তো ওরা যান মানে কিছু পার্টস পার্টস আনেনি, যাই হোক ওরা আবার গেছে, গিয়ে আনবে, এনে তারপর আবার ঠিক হবে। চলো নিচে যাই, রান্নাটা শুরু করি, 11:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। পাপা ছাদে, পাপা ছাদে যায়নি, পাপা নিচে গেছে, চল দেখতে পাবি। আমার এদিকে মাংসের ঝোল ফুটছে, আর বললাম না কালকে যুক্তি ফুলের বড়া বানাবো, সেই জন্যই প্রিপারেশন চলছে এখন। এই দেখো যুক্তি ফুলটা মা পরিষ্কার করে বেছে দিয়েছে। আমি একটা দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা ঠান্ডা হোক তারপর মেখে বড়াটা ভাজবো। মেয়ের জন্য ফার্স্টে লঙ্কা ছাড়া দুটো ভেজে রাখবো, তুলে রাখবো, তারপর আমাদেরটাই লঙ্কা দেবো। আর আজকে আমাদের দেখো ইলিশ মাছ হয়েছে, আবার ডিম ভরা ইলিশ, দেখছো এই দেখো। আর আছে বাবা মাংস তো খায় না, অতটা পছন্দ করে না, তাই বাবার জন্য ইলিশ মাছের ঝোল হয়েছে, আর আমাদের জন্য চিকেন। চলো এবার ভেজে নিই এগুলোকে, কিছুটা কড়াই দিয়ে দিয়েছি, চারটে ঝাল ছাড়া থাক। আর মেয়ের চিকেন স্টু এই যে, যেটা আমি রাত্রিবেলা বেশি করেই করেছি, 6 পিস আজকে চিকেন নিয়েছি, মেয়ে তো অতগুলো পিস খাবে না, আমি রাত্রিবেলা খাবো, আর মেয়ে দুবেলা যেমন খায় খাবে। প্রথম যেগুলো লঙ্কা ছাড়া দিলাম, দেখো কি অবস্থা, পুরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কেন এরকম হলো বুঝতে পারলাম না। তারপর আবার বেসন দিলাম, দিয়ে একটুখানি আঠা আঠা করে করলাম,
এইবারে এগুলো হচ্ছে, ভাবছি মেয়েকে কি করে দেবো। কি অবস্থা, এগুলো অবশ্য খেয়ে না যাবে ভাতের সাথে, মেখে ভালো করে ভাজা হয়ে গেছে আর কি, কিন্তু মেয়েকে দেওয়াটা প্রবলেম হয়ে গেল। দেখি লঙ্কা ছাড়া বেছে বেছে একটু দেওয়ার চেষ্টা করবো। না আমার আর যুক্তি ফুলের বড়া আজকের হলো না, সব ভেঙে যাচ্ছে। আলুটা না দিলেই ভালো করতাম, এমনি বেসনের আলুটা ভাজলে মনে হয় ভালো করতাম। বেশি কাদা মারতে গেছে এই জন্য আজকে আমার এই অবস্থা। বেকার বেকার, এত টাকা দিয়ে কেনা খাওয়া যাবে ভাতের সাথে মেখে, বাট যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি। আমি আবার এটা শর্টস বানাচ্ছিলাম, ভগবান যে তাড়াহুড়ো করছে, দোকানে যেতে হবে। ওদিক দিয়ে ছোটবাবু ফোন করছে, তা ওকে খাবারটা আগে বেড়ে দিলাম। খেয়েছিস যুক্তি ফুলের বড়া? তো তাও এম বড়ার মতন করে ভেজেছি, বা গুড়িয়ে গেছে যদিও বা, তাও তেতো লেগেছে। এসি আমাদের ঠিক হয়ে গেছে, বাবা এই যে কি শান্তি, গরমকালে এসি খারাপ হলে মাথাও খারাপ হয়ে যায়। আর আমি এখন এই যে ট্রেটা ছিল এদিকে খাটের পাশে ওটাকে পরিষ্কার করছি। এটা পরিষ্কার করে যাবো স্নানে, পৌনে দুটো বাজে, মেয়েটাকে না খাওয়ানো হয়নি এখনো, কিচ্ছু হয়নি। আজকের মেয়ের ভাত আর আমার ভাত একসাথে বেড়ে নেবো, দুজনে একসাথে খেয়ে নেবো, তাহলে সুবিধা হয় না তো। মেয়েকে খাওয়াতে খাওয়াতে এতটাই লেট হয়ে যায় যে আমার খাওয়াতে অনেক দেরি হয়ে যায়। ঘড়িতে বাজে এখন 3:30, চান করে উঠে আর ওপরে উঠিনি, একেবারে নিজে খেয়ে মামাকে খাইয়ে এই ওপরে উঠলাম, আর এসিটা একটু চালিয়েছি। এই দেখো ওখানে বন্ধ করে দেবো, তাও অনেকদিন পর একটু এসির হাওয়াটা খেয়ে নিই তারপরে বন্ধ করছি, নাহলে মামামের আবার ঠান্ডা লেগে যাবে। আজকের অতটাও গরম নেই যদিও বা, কারণ আকাশটা মেঘলা মেঘলা করে, দেখেছো কি হচ্ছে দেখেছো? 3:30 পড়ে যাবে কিন্তু ফোনটা আমার, 3:30 বাজে রে, ঘুমা না তো আবার সেই 7টার সময় উঠবে। চলো আগে যন্ত্রটাকে ঘুম পাড়াই। আর যুক্তি ফুলটা ওরকম খেতে কিন্তু সত্যি ভালো লাগছিল, আমি তো ওইটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি। যুক্তি ফুল বাজাটা বড়াটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু খেতে ভালো লাগছিল। মামামও খেয়েছে, ওকে লঙ্কা বেছে বেছে আর দিয়ে দিয়েছি। এই যে মামা, আমরা মা মেয়ে আজকে দুজনেই একসাথে উঠেছি, দুজনেই ঘুমিয়েছি, যেমন দুজনে একসাথে উঠে 7টার সময়, আর উঠে দেখছি বাড়িতে কেউ নেই, না মা না বড় কাকিমা। তো এখন উঠে কি করব, ভাতটা বসালাম, ফোনটা ওর কাছে দিয়ে, কটা বাসন ছিল সেগুলো গোছালাম, ফোনটা দিয়ে, কিছু উপায় ছিল না, না তো চেল্লাতো, ফোনটা দিয়ে বসিয়ে ঘরে, আর আমি কাজগুলো করে আর বসেছি। এবার আর দেবো না ফোন। কি খাবি, কি খাবে আমি বলছি, খিদে পাচ্ছে না, আমি আর ওই জন্য জোরও করছি না, 3টার সময় ভাত খেয়েছে চিকেন দিয়ে। মামা বিস্কুট খাবি? না। কি করবি? আর আসবো, আজকে আসবে, ফোন দেখবে? না মা ফোন দেখে না। তুমি তো গুড গেল, এতক্ষণ দেখতে দিলাম যে দেখি ভাত টাত হয়ে গেলে একটু মনে মাথা থেকে ঘুরে আসবো, পারলে যদি সময় হয় যাবি। টাটা। দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাজারে রাজীবের দোকানে। তখন থেকে পাপা পাপা করে যাচ্ছে আর বলে আমি পাপার দোকানে যাবো, তা রাজীব বললো নিয়ে চলে আয়, তাই আমিও যাচ্ছি। 8:30 বাজে, বেশিক্ষণ থাকবো না, গিয়ে একটু ঘুরে আসি। কি হলো হাঁটো পাচ্ছি না, আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি, বাইরে খুব ভিড়, তাই না মামা? দেখেন বেলুন নিয়ে যাবে, সব বেলুন নিয়ে 14 আমার চোখের সামনে ধরছে, দেখতে পাচ্ছি না রাস্তাঘাট। আজকের যেহেতু রবিবার জন্য এখানে, হ্যাঁ 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 বাজারে বেরোনো যাবে, হ্যাঁ 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 চলো কান দিয়ে দেখো, ঢুকে যাও, ঢুকে চলো।
আজকে যেহেতু রবিবার পুরো দেখা, এটা হচ্ছে সবজি মার্কেট যেটা পুরো বন্ধ। আর সোমবার দিন মুদিখানা বাজার বন্ধ থাকে, মানে বাইরের দিকটা। আজকের মাছ বাজারও খোলা, সব খোলা, কিন্তু না মাছ বাজারও আজকের দেখি বন্ধ থাকে মনে হয়। মাছ বাজার ভিতর দিকগুলো সব বন্ধ। এই আমরা পাপার দোকান যাবে, পাপার দোকান মাথা খারাপ করে দিচ্ছি। যা ভাগ এখান থেকে, ভাগ পাপার দোকান, যা ঢুকে যা, চল ওখান দিয়ে ঢুকে যা। ওই যে ডাক পাপা বলে, ডাক জোরে, মাথা খারাপ করে দিচ্ছে পাপা পাপা। আমার পিছনে টাকা বেলুন কোথায় বাজার ঘুরতে? দেখি কোথায় নিয়ে যাচ্ছে। এই আসতে কি সুন্দর ছোট ছোট দেশি টমেটো, ফুলের মতো লাগছে পুরো। কোথায় চলে গেল ওরা? চাল দেখি ওইখানে একটা ছোট দোকান আছে, বই খাতার দোকানে ABCD লেখা, সেটা আবার বইটা পাই কি কোথাও পাচ্ছি না সোনারপুরে। অনলাইনে একটা বই অর্ডার করবো, ABCD লেখা শেখাবার বই আছে বাচ্চাদের, ABCD লেখা শেখাবার। ABCD বই তো পেলাম না, লাস্টে একটা ম্যাজিক পট নিলাম। চায়ের দোকানেই ঢুকি আবার, কি অবস্থা দেখো। না তোরা খালি পায়ে ঢুকিস, লোটে চপ লোটে, চল ওদিকে আমাকে ঢুকতে দে আগে। তোর বেলুনের এক্ষুনি বাকি গুলো পড়ে গেছে, আবার খুলে যাবে। ও যে এমনি শুধু ওই আঠা দিয়ে লাগানো, ভালো বানা লেবু চাটা, একটা লেবু চা দাও বাড়ি থেকে, যদিও বা দুধ চা খেয়ে এসছি তাও। চল বাড়ি চল,
হামাম বাড়ি যাবে, বাড়ি যাবে? না না, পাপার সাথে রাত একটার সময় বাড়ি যাবি না। এবার বাড়ির পথে রাজদীপ এগিয়ে দিচ্ছে, রিক্সায় তুলে দেবে, কারণ ও আবার মাছ কিনেছে মেয়ের জন্য। আর এমনি যা ভিড়, ওকে কোলে কোলে নিয়ে যেতে হবে, তাই জন্য আরাম বললাম এগিয়ে দিতে। তাও এগিয়ে রিক্সা স্ট্যান্ড অব্দি এগিয়ে দিয়ে আবার আবার চলে আসবে। দুজন যাচ্ছে। আমি একটু কাঁচা আম নিলাম একটা, 12 টাকা শো, কি দাম! একটা আম নিয়েছি 200 গ্রাম, আর দুটো এ নিলাম গন্ধরাজ লেবু। এই গরমকালে বেশ গন্ধরাজ লেবু পাতলা ঝোল দিয়ে খেতে হেভি লাগে। রিক্সায় উঠে গেছি। আরে একা একা ট্রেনে করে চলে যাবে নাকি? কত বড় সাহস! হ্যাঁ, ট্রেনে করে একা একা যাবি? রাস্তায় হাত পা ছেড়ে চলে যাচ্ছে। আমাকে জিনিসপত্রগুলো বার করতে দে। এক তোর জন্য ম্যাঙ্গো এনেছি, কালকে খাবি। হ্যাঁ দাঁড়াও, ফ্রিজে রেখে দি। বাড়ি চলে এসছে, এখন বাজে 9:45। মামামকে 10টা থেকে খাওয়াবো, একটু রেস্ট নি। আরে দেখো, এসে ম্যাজিক পটটা নিয়ে বসেছে। কি আছে ম্যাজিক পটে দেখতে হবে, নতুন ম্যাজিক পট? ম্যাঙ্গো। ম্যাঙ্গো? ও, তাই কি আছে? টাটেল। টাটেল? আর এটা কি? মাউস। মাউস? মাউস কেমন করে পায়? মাউস দেখো, মামাম বিহারি ভাষা শিখেছে। কি ভাষা শিখেছে মামাম বলে দাও তো, কেমন করে? নানি কি বলে? আজকে দুপুরবেলা হট করে আমাকে বলছে কা হুয়া, মামা বলো। আবার বলো। কাওয়া। কাওয়া? আমি প্রথমে বলছি কাওয়া বলছে না কি বলছে, তারপরে বলো ও কা হুয়া, মা বলে ও ওটা শিখেছে মায়ের থেকে। রাজদীপ বলে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওদের নার্সারি থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে, তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি বা অথবা বাংলার মতো যে কোনো একটা চুজ করতে বলেছে। তো রাজদীপ বলছিল হিন্দিটাই চুজ কর, কারণ বাংলাটা তো আমি শিখিয়ে দিতে পারবো, ওকে হিন্দিটা তো পারবো না। আমি বলছি দেখ, হিন্দি যখন হোমওয়ার্ক দেবে আমি কিন্তু পারবো না, তাহলে মাকে করাতে হবে, কারণ আমি হিন্দি কিচ্ছু জানি না। ওই 7-8 সংস্কৃত পড়েছিলাম ঠিকই, কিন্তু কিচ্ছু মনে নেই আমার। আর রাজদীপও পারে না। তো যাই হোক, রাজদীপ বলছে আজকের ও কাহুয়া শুনে বলছে যে ওকে হিন্দির বদলে ওকে বিহারি ল্যাঙ্গুয়েজ আছে কি দেখ, তাহলে ওটা দিয়ে দে। কি গরম লাগছে, ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা দেখো এটা কি বলেছে, দাঁড়াও মামাম দেখো এখানে কোথায় ফ্রকগুলো লুকিয়ে আছে দেখো তো। ফাইন্ড অল দ্য ফ্রকস হাইডিং হিয়ার, এখানে সব ফ্রকগুলো কোথায় হাইড করে আছে, খোঁজো খোঁজো, কই কই কই, খোঁজ, আঙুল দিয়ে দেখাও, খোঁজো বার করো। আস্তে আস্তে, ঠিক বলেছে তো। দেখি এটা কি বলেছে, ওর না ওর খেতে খেতে শুয়ে পড়েছে, কি অবস্থা, আর এইটুকু বাকি আছে। তোমার হাত? কি হাত দেবো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে যাবে, আর এইটুকু আছে খেয়ে না। দেখো আমি বিছানার চাদর পাচ্ছিলাম, পাঁচ বালিশের ড্রেসটা ও পরে দিয়েছে। এই পাঁচ বালিশটা কারণ লাগবে, এই কিউটি পাঁচ বালিশটা কিছুতেই পরাতে দেবে না, পাঁচ বালিশ ও পাঁচ বালিশের ড্রেস পরবে। ও কেমন লাগছে এই দেখো, হাত দেখি, হাত দেখি, হাতে বালিশ দেখি, বিছানার চাদরটা ভেবেছিলাম কালকের পাদ্য, তাও দেখি শোয়া যাচ্ছে না, কেমন কিরকির মনে অস্বস্তি লাগছে, তার জন্য পেতেই নিলাম। কিন্তু এ আমাকে চাদরটা পাততে, চাদর বলছি পাঁচ বালিশ গুলো ওয়ার্ড গুলো আর পড়াতে দেবে? এই পুড়ে যাবি, খুলে ফেলো, এবার খুলে ফেলো না। কি একটা বাজে, সবে মাত্র ঘুমালো, এবার আমি খাবো, খেয়ে আমি এডিট করবো আর ঘুমাবো।
আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।